আজ 25শে বৈশাখ, কবি সার্বভৌম, বাঙালির যে বাঙালিয়ানা তার যে মূল প্রতীক রবীন্দ্রনাথ, তার জন্মদিন 161 বছর পার হয়ে যাচ্ছে, অর্থাৎ আমরা 161তম জন্মবর্ষে এসে পৌঁছেছি। আজ বাঙালি তাকে উদযাপন করছে, পালন করছে এই কথাটা বলবো না, কারণ রবীন্দ্রনাথ মানেই হলো বাঙালির মূল পরিচিতি, মূল সত্তা, মূল সংস্কৃতি, আমাদের যে ভাষা, আমাদের যে সৃষ্টিশীলতা, বাঙালির সৃষ্টিশীলতার সর্বোত্তম প্রকাশের নাম রবীন্দ্রনাথ। এবং রবীন্দ্রনাথ যদিও কবি, আমরা জানি রবীন্দ্রনাথ কিন্তু বাঙালি জীবনের এবং মানব জীবনের প্রতিটি পরতে প্রবেশ করেছেন, ফলে তাকে আমরা বলি বিশ্বকবি। আজকে যে বাংলাদেশ, আমাদের যে জাতিসত্তা, আমাদের যে জাতিসত্তার বাইরে আমাদের যে আন্তর্জাতিক বন্ধন, হ্যাঁ, সব কিছু রবীন্দ্রনাথ চিন্তা করে রেখেছিলেন। বঙ্গবন্ধ যখন হয়েছিল 1905 সালে, তখন থেকেই তিনি জাতীয়তা, জাতিসত্তা এই বিষয়ে আলাপ করেছেন। এবং মানুষের আত্মশক্তি, বাঙালির আত্মশক্তি যে জাগ্রত করতে হবে, যে আত্মশক্তির বলে বাঙালি বীরে পরিণত হয়েছে, যোদ্ধায় পরিণত হয়েছে, আর যে আত্মশক্তি নিয়ে পরে কাজী নজরুল ইসলাম আত্মশক্তি নামে কবিতা লিখেছেন, বলবীর বল উন্নত মমশির বলে বাঙালিকে বীরে পরিণত করার কবিতা লিখেছেন, সব কিছু এগুলো কিন্তু রবীন্দ্রনাথ ভেবে রেখেছিলেন। এবং আজকের যে বাংলাদেশ, এই বাংলাদেশ যদি হতে হয়, তাহলে আমাদের সমাজে একেবারে গ্রামভিত্তিক বাঙালি সমাজ থেকেই এমন একজন নেতার আবির্ভাবের কথা তিনি বলেছিলেন, ওই মহামানব আসে, দেশনায়কের কথা বলেছিলেন, এই সব কিছু রবীন্দ্রনাথের ভিতর ছিল। কাজেই আজকে আমরা রবীন্দ্রনাথকে যখন উদযাপন করি, যখন পালন করি, যখন বীক্ষণ করি, দেখি, তখন আমরা বুঝি যে বাঙালিত্ব বলতে যা কিছু আছে, সে বাঙালিত্বের ভিতরে যে সদাচার, যে সংস্কৃতি আমরা মানবিক সংস্কৃতি বলি, তার সবটারই একটা প্রকাশ, তুঙ্গতম প্রকাশ রবীন্দ্রনাথ। তিনি সবচেয়ে বড় শক্তি যা, সে শক্তির সাধনা করেছেন এবং বলেছেন, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। কাজেই বাঙালির বীরসত্তা, বাঙালির বিনয়, বাঙালির বিজয়, সব কিছুর উৎসে এই আমাদের রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথ মানে কি সূর্য, আমরা বলি 25শে বৈশাখ, তিনি সেই রবি আমাদেরকে চির আলোক দিচ্ছেন, এবং আমাদেরকে সবসময় তিনি মঙ্গলের দিকে আসুন, মঙ্গলের দিকে, মঙ্গলের দিকে আসো, তারপর আনন্দের দিকে আসো, কল্যাণের দিকে আসো, এই সুন্দরের দিকে আসো, এই কথাটাই বলেন। হ্যাঁ, তবে একটা কথা বলবো, সব মহৎ মানুষের মতো তিনি জীবন সম্পর্কে সেই দর্শন দিয়েছিলেন, সেই দর্শনটাও প্রাজ্ঞ। সে তিনি বলেছিলেন, প্রথম দিনের সূর্য প্রশ্ন করেছিল, সত্তার নতুন আবির্ভাবে কে তুমি, পেল না উত্তর। বৎসর বৎসর চলে গেল, দিবসের শেষ সূর্য শেষ প্রশ্ন উচ্চারিল, পশ্চিম সাগর তীরে নিস্তব্ধ সন্ধ্যায় কে তুমি, পেল না উত্তর। কাজেই রবীন্দ্রনাথের ভিতর এই বিষয়টাও আছে, যে বিষয়টা আমাদেরকে ধারণ করা প্রয়োজন, অর্থাৎ মানুষ খণ্ড কিন্তু অনন্তের সঙ্গে যুক্ত। তিনি অসীমের ডাক শুনেছেন সবসময়, আমি সুদূরের পিয়াসী, এই কথাটা বলেছিলেন, দূর নিকট খণ্ড অখণ্ড, মানব জন্মের সমস্ত কি বলবো আশা নিরাশা সব কিছুই আমরা রবীন্দ্রনাথের প্রতিফলিত হতে দেখি। তিনি চিরকাল আমাদের জন্য আলোক সূর্য হয়ে থাকবেন। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।